আপনারা বিভিন্ন ধরনের ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের অ্যাপ দেখছেন কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে আজকের ভিডিওতে আমি একটা ইউনিক অ্যাপ দেখাবো আপনাদের তো আপনারা হয়তোবা দেখছেন আবার হয়তোবা দেখেন নাই তো আজকে যখন আমি প্লে স্টোরের মধ্যে আমার যেই অ্যাপগুলো ছিল ওইগুলো যখন আমি আপডেট দিতে গেছিলাম তখন আমি দেখলাম যে ওই অ্যাপটা তো দেখে আমার ইন্টারেস্টিং লাগছে অ্যাপটা তো ওইটা আমরা অলরেডি সবাই ইউজ করতেছি ওইটা হইতে হচ্ছে ম্যাসেঞ্জার অ্যাপ তো ওই অ্যাপটা একটু অন্যরকম আর ওইটা আমাদের জন্য না ওইটা হচ্ছে ছোটোদের জন্য মানে ওইটা হচ্ছে ম্যাসেঞ্জার কিটস তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এটা সেট করতে পারেন তাছাড়া আমি ওটা পার্সোনালি ট্রাই করি নাই আপনাদের সাথে এখনও আমি ট্রাই করব যে এটা কীরকম আসলে বা কীভাবে কাজ করে তার জন্য আমার কাছে ডিভাইস আছে তো আপনারা সবাই জানেন আমি ডিভাইসের মধ্যে স্ক্রিন রেকর্ডিং অন করি তারপর আপনারা এটাও জানেন আমি এখান দিয়ে শেয়ারও করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমারও যাতে বোঝাতে সুবিধা হয় তো এখানে আপনারা দেখতে পেয়েছেন আমি এই অ্যাপটা আগে থেকে ডাউনলোড করে রাখছি ম্যাসেঞ্জার কিটস তো এটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি আগে কখনো এটা দেখছেন কিনা তো আমি তো আগে কখনও দেখিনি এটা আজকে আমি প্রথম দেখলাম তো এখানে এটা আপনারা ওপেনে ট্যাপ করবেন এটা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বির মতোই এই অ্যাপের সাইজটা তো আপনারা ট্রাই করতে পারেন যে এটা আসলে কাজটা কি বা কীরকম আপনাদের ভালো লাগে কি তো এখানে নেক্সটে ট্যাপ করে দেবেন অবশ্যই তারপর এখানে কনফার্মে ট্যাপ করে দিবেন তারপর আগে চাইলে আপনারা এগুলা পড়তে পারেন যে এখানে কী লেখা আছে তো আমি কনফার্মে ট্যাপ করে দিলাম তো আমি একবার দেখছি যে কীরকমভাবে খুলতে হয় আর কি তো এখানে দেখতে পাইতেছেন আপনাদের মোবাইলের মধ্যে যেই আইডিটা লগ ইন দেওয়া থাকবো ওইটারই এখানে পাসওয়ার্ড দিতে বলতে আপনারা দিয়ে দিবেন আমিও আমার আইডির পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিই পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে অবশ্যই আপনার অথরাইজ ডিভাইসের মধ্যে ট্যাপ করবেন এখানে লেখা আছে আপনারা কি মানে কানেক্ট উইথ এ কিড থ্রু মেসেঞ্জার এটা করতে চাইতেছেন মানে কি মেসেঞ্জার মাধ্যমে একটা ছোট মানুষের সাথে মানে বাচ্চাদের সাথে কি কানেক্ট হতে চাইতেছেন নাকি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইতেছেন আপনাদের মানে ছোটো ঘরে কেউ আসে তার জন্য তো আমি প্রথমটা সিলেক্ট করে নিলাম তারপরে এখানে কিডস ফার্স্ট নেম তো কী দেওয়া যায় সাপোজ আমি আমার চ্যানেলের নামই দিয়ে দিই আপনারা দিয়ে নেবেন যে আপনারা কার নামে খুলতে চাইতেছেন বা কার জন্য খুলতে চাইতেছেন তারপরে লাস্ট নেম কী দেওয়া যায় লাস্ট নেম ইউনিক ইউনিকটিক দিয়ে দিই তারপরে এখানে বার্থডে বার্থডে আমি সাপোজ র্যান্ডম একটা দিয়ে দিতেছি যে সাপোজ জন্ম দুই হাজার কত দুই হাজার দশ জানুয়ারির এক তারিখ এটাই থাকুক যা আছে কন্টিনিউতে ট্যাপ করে দিবেন আমি তো ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ করে দিলাম লোডিং যখন হয়ে যাব তখন আপনারা নেক্সট ট্যাপ করে দিবেন তারপর এখানে আবারও কনফার্মে ট্যাপ করে দিবেন এখানে আবারও যে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আইডির তো আমি আবারও পাসওয়ার্ডটা দিতেছি আপনারও দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা আবারও অথরাইজ ডিভাইসের মধ্যে ট্যাপ করবেন তারপর এখানে আবারও কিছুক্ষণ সময় দিতে হবে তো আমি দিলাম তো এখানে আপনারা দেখতে পাইতেছেন ইউনিক টেক কেয়ার তো আমি এটার মধ্যে দিয়ে দিতেছি যাতে আমি চাই যে আমি এই আইডিটা এখন ইউজ করব। যেটা আমি একটু আগে ক্রিয়েট করছি মেসেঞ্জারের জন্য ডানে ট্যাপ করে দিবেন তারপর এখান থেকে আপনার ইউনিককে যে নাম দিয়ে খুলছিলেন ওটার মধ্যে ট্যাপ করে দিবেন তো এখানে বলতেছে বি কাইন্ড বি রেসপেক্টফুল তারপরে বি সেফ তারপরে আরও অনেক কথাবার্তা ফান মানে অনেক কিছু আছে তো ওই এগ্রিদের মধ্যে ট্যাপ করে দিবেন তারপরে এখান থেকে আপনার ছেলে ছবি এখন ইনসার্টও করতে পারেন যার নামে খুলছেন বা নাও করতে পারেন আমি স্কিপ করে দিতেছি আবার এখানে দেখতে পাইতেছেন লেটস গো অন মিশন টু এক্সপ্লোর ম্যাসেঞ্জার কিডস তো আমি নেক্সট ট্যাপ করে দিলাম তো এখানে আপনার একটা জিনিস লক্ষ্য করছেন এখানে সব কার্টুন টাইপের মানে এটা থিমটাই এরকম রাখা হয়েছে যাতে বাচ্চাদের এটা আরও মানে বেশি এনজয় হয় তো এখানে নেক্সট ট্যাপ করে দিবেন লেটস গো মধ্যে ট্যাপ করে দিবেন তো দেখতে পাইতেছেন এখানে আরও কিছু মানে এত সাজেশন যেহেতু এটা প্রথম আপনারা ইউজ করতেছেন তো আপনাদের সাজেশন তো কিছু দরকারই তো ফোর থিংস টু নো অ্যাবাউট ইউর ইনফরমেশন তো এগুলো চাইলে আপনারা পড়তে পারেন পিপল ইউ মে নো ক্যান সি ইউর নেম অ্যান্ড ফটো স্যানতেন মানে এগুলো আপনারা সবাই জানেন তো আমি এগুলো সব স্কিপ করে দিতেছি ম্যাসেঞ্জার মতোই কাজ করবে কিন্তু আপনারা চাইলে এক জায়গা থেকে অন্য জায়গায় এই আইডিটা কন্ট্রোল করতে পারবেন কিভাবে এখানে আপনার একটা আইকন দেখতে পেতেছেন এখানে একটা ট্যাপ করবেন মানুষের আইকন তারপর এখানে নিচে যাবেন এখান থেকে দেখতে পাইতেছেন অ্যাক্সেস প্যারেন্ট ড্যাশবোর্ড তো এখানে ট্যাপ করবেন এখান থেকে আপনার সেন্ড নোটিফিকেশান ট্যাপ করে দিবেন তবে দেখতে পারবেন বিভিন্ন ধরনের নোটিফিকেশান সেন্ড হয়ে যাবে যে আপনাদের মানে যার জন্য এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করাইছে সে কি কি করতেছে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই অ্যাপে আপনাদের দরকার কেন বা এটা ইউজ কেন করবেন আপনার তো নর্মাল মেসেঞ্জার ইউজ করতে পারেন হ্যাঁ আপনারা নর্মাল মেসেঞ্জার ইউজ করতে পারেন কিন্তু আপনাদের থেকে ছোট কিন্তু আপনি চাইতেছেন না যে নর্মাল যে মেসেঞ্জারটা আছে ওইটার সাথে সে ইউজ করে আপনি চাইতেছেন আপনি তাকে মেসেঞ্জার দিবেন ঠিকই কিন্তু আপনি নিজে কন্ট্রোল করবেন নিজে ওই তার ওপর মানে দৃষ্টি রাখতে পারবেন যে সে কি করতেছে কত গুণ থাকতেছে তো এগুলো চাইলে আপনারা এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে যাবেন ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন আপনাদের ফিডব্যাকটা জানাবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বছরের মধ্যে এক লাখের ফ্যামিলি কমপ্লিট করতে হবে ফেসবুকের পেজটাও ফলো করে রাখবেন বছরের মধ্যে পঞ্চাশ হাজার ফ্যামিলি কমপ্লিট করতে হবে আপনাদের সাপোর্ট থাকলে কমপ্লিট হয়ে যাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে এটাই ছিল আজকের ভিডিও ধন্যবাদ